শীঘ্রই 3200 মেগাপিক্সেলের একটি ডিজিটাল উন্মুক্ত ক্যামেরা আসতে যাচ্ছে পৃথিবীতে। ক্যামেরাটি ব্যবহৃত হবে মূলত আকাশ গবেষণার ক্ষেত্রে। নতুন একটি টেলিস্কোপ বানানোর জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মহাকাশ বিজ্ঞানীরা একত্রিত হয়েছেন বলেও জানা গেছে। এই প্রজেক্টে 23টি দেশের বিজ্ঞানী একসঙ্গে হয়েছেন। এই ক্যামেরাটি অসীম ও মহাকাশের ডার্ক এনার্জি খোঁজ করবে। এই ক্যামেরাটির নাম দেওয়া হয়েছে লার্জ সিনোপিক্ট সার্ভে টেলিস্কোপ LSST। বৈজ্ঞানিকদের সূত্রে আরও জানা যায়, এই ডিজিটাল ক্যামেরাটি বসানো হবে পৃথিবীতে। এটি লাখ লাখ আলোকবর্ষ দূরে পৃথিবীর বুক থেকে গ্যালারিতে লুকিয়ে থাকা সমস্ত ছবি তুলতেও সক্ষম। এই ক্যামেরার বিষয়ে ব্রুক হ্যাভেন ন্যাশনাল ল্যাবরেটরির এক সিনিয়র গবেষক বলেন, আসলে ডার্ক এনার্জি আবিষ্কারের আগে যত শক্তিশালী ক্যামেরা বানানো হয়েছে তার থেকে কয়েকশো গুণ শক্তিশালী এই নতুন ক্যামেরাটি। আশা করা হচ্ছে নতুন এই ক্যামেরাটি মহাকাশে লুকোনো ডার্ক ম্যাটারগুলো খুঁজে বের করতে সক্ষম হবে। বৈজ্ঞানিক ও কণার এই প্রজেক্টটি নিয়ে গত 10 বছর কাজ করছেন। বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে এতদিনের যে ধ্যান ধারণা তা অমূল্য পরিবর্তন ঘটবে বলেও তিনি মনে করছেন। এই ক্যামেরায় বসানো হয়েছে 3200 মেগাপিক্সেলের একটি সেন্সর লেন্স। এই ক্যামেরা আকাশের যে কোনো তারাকে 100 মিলিয়ন গুণ পরিষ্কারভাবে দেখাতে সক্ষম। 3 মিটার লম্বা এবং 1.6 মিটার উচ্চতা এবং প্রায় 2800 কেজি ওজনের বৃহৎ আকার এই ক্যামেরাটি। এই ক্যামেরাটি বিশ্বের সবচেয়ে বড় ক্যামেরা বলেও দাবি করেছেন তারা। তারা বলছেন এই ক্যামেরাটি খালি মহাকাশ গবেষণার ক্ষেত্রেই ব্যবহার করা হবে, যার শুভ উদ্বোধন 2019 সাল থেকেই কাজ শুরু করা হবে।